আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি আজকে রেসিপি করছি গাজরের জর্দা। এখানে আমি গাজর মোটা মোটা করে কুচি করে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে 1/4 কাপ ঘি, 2 তেজপাতা, 2 দারচিনি 4 টুকরো করে দিয়ে ভাজবো। এরপরে একটি শাহি ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে দিয়ে দেবো জয়িত্রী গুঁড়ো। তারপরে 2-3টা এলাচ ফেটে তেলে দিয়ে দেব। কিছু সময় ভাজার পরে একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে আমি গাজরগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এখানে 30 মিনিটের মতন গাজরটাকে আমি ভাজবো, এর কাঁচা গন্ধটা দূর করার জন্য। সবাই তো গাজরের হালুয়া বানাচ্ছে, তাই আমি চেষ্টা করলাম গাজরের জর্দা বানানো যায় কি না। এটা আমি প্রথম ট্রাই করলাম। হালুয়া আমি অবশ্যই বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ, তবে এই জর্দা করাটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে হয় কি না দেখার জন্য। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটাকে ভালো করে ভাজতে হবে কাঁচা গন্ধটা দূর করার জন্য। প্রথমে আমার উচিত ছিল কিছু বাদাম কিশমিস ভেজে নেওয়া, সেটা আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, আমি এই গাজরের জর্দার জন্য কিছুটা কিশমিস, কাজু বাদাম এবং কাঠবাদাম, কিশমিশগুলো আস্ত করে কাজু বাদাম এবং কাঠবাদামগুলোকে কুচিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে মাঝখানে ফাঁকা করে ওখানে বাদাম কিশমিশগুলো দিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবো, কারণ ঘি তো শুকিয়ে গেছে, গায়ে লেগে গেছে। দিয়ে ভালো করে 5 মিনিটের মতন একটু নেড়েচেড়ে ভাজবো। ভেজে এই গাজরটা খুব ভালো করে ভাজতে হবে, যেন এটা অলরেডি 50-60% কুক হয়ে যায় শুধু ভাজার মাধ্যমে, এবং এর কাঁচা গন্ধ সরে যাবে। আর ঘিয়ের মশলাটা ভাজার কারণে মশলার একটা ফ্লেভার ছড়াবে, আর গাজরেরও একটা অন্যরকম টেস্ট আসবে। এভাবে করে ভাজার পরে এখানে আমি খুব ঘন করে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা অবশ্য গরুর দুধ, আমি হচ্ছে সরি প্যাকেট দুধ, গুঁড়ো দুধ, গরুর দুধ ছিল না, ওটাকে আমি ঘন করে দিয়েছিলাম। সেখানে বাটিটা ধুয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 কাপ চিনি। আমি এখানে যে চামচটায় চিনি দিচ্ছি, এই চামচটাতে 3 চামচে 1 কাপ চিনি হয়। তো আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে থেকে বেশি লাগেনি, আপনারাও টেস্ট করে নেবেন, বেশি লাগলে দিয়ে নেবেন। চিনির থেকে যে পানিটা বের হবে আর দুধ এর থেকে যে লিকুইডটা, এই লিকুইডটায় বাকি গাজরটা সেদ্ধ হবে। এটার জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, ঢেকে দিয়ে এভাবে রেখে দেওয়া যাবে না, যেহেতু চিনিটা দেওয়া হয়েছে যদি তলায় লেগে না যায়। তলায় যদি পোড়া লেগে যায় বা লালচে হয় তাহলে কিন্তু একটা গন্ধ আসবে, ভালো লাগবে না। আর গাজর পোড়া গন্ধটা কিন্তু খুব একটা টেস্টের না, আর খুব একটা সুখকর ঘ্রাণও না। আমাদের যাতে ঘ্রাণটা ভালো আসে সেই চেষ্টা করতে হবে। এবার দেখে নেওয়া হচ্ছে যে ঢেকে রান্না করলে রঙটা একটু ফেড হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করার, আমি চেষ্টা করেছি ঝরঝরে করার, কিন্তু শেষ পর্যায়ে খুব একটা ঝরঝরে করতে পারিনি। এখানে আমি 1 টেবিল চামচ কেওড়া জলের সাথে 4-5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার নিয়েছি। আমার ফুড কালারটা দেওয়া হয়তো একটু কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। তো যা হোক, যা দিয়েছি দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমার রান্নাটা শেষ করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে হয়ে গেল। তো এই ছিল আমার গাজরের জর্দা। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো আমার কাছে একটি ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা আমার সামনে এগিয়ে চলার পথে। আর আমি রান্না করতে ভালোবাসি, তাই যা ইচ্ছা তাই রান্নি। তো আজকে এ পর্যন্তই, এই ছিল আমার রান্না। সামনে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।